বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে অন্তত 150 রান করবেন বাবাকে এমনটাই বলেছিলেন ঈশান কিশান। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 131 বলে 210 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ঈশান কিশান, যার সুবাদে টাইগারদের বিরুদ্ধে 410 রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। চট্টগ্রামে এদিনের ম্যাচে পরে 182 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। ভারত ম্যাচে জয়লাভ করে 227 রানে। খেলা শেষে এক সাক্ষাৎকারে ঈশানের থেকে জানতে চাওয়া হয়, এদিন ম্যাচে ব্যাট করতে নামার আগে সতীর্থদের সাথে তার কোনো কথা হয়েছিল কিনা। যেমনটা তিনি ওডিআই অভিষেক ম্যাচে খেলতে নামার আগে সতীর্থদের বলেছিলেন নেমেই ছক্কা মারবেন। জবাবে ঈশান বলেন, আমি সিরিজ খেলতে বাড়ি থেকে বেরোনোর সময় বাবাকে বলেছিলাম যদি খেলার সুযোগ পাই তাহলে অন্তত 150 রান করার চেষ্টা করব। সেঞ্চুরির পর ডবল সেঞ্চুরি করার ভাবনা কখন এসেছিল বাঁ হাতি ওপেনারের কাছে সেটা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি সেঞ্চুরি করার পর আর স্কোরবোর্ড দেখিনি, শুধু ব্যাটিং করার উপর নজর দিয়েছি। পিচ দুর্দান্ত ছিল, ব্যাটিং উপভোগ করেছি ভীষণ, শুধু ভাবছিলাম যে বল চালিয়ে খেলার সেটা চালিয়ে খেলবো। এমন সময় দেখলাম আমার স্কোর 146-এ পৌঁছেছে, তারপর যখন দেখলাম 190 করে ফেলেছি তখন ভেবেছি এত দূর যখন পৌঁছে গেছি এবার 200 করা উচিত। ওডিআইতে সবচেয়ে দ্রুততম ডবল সেঞ্চুরি করেছেন ঈশান কিশান, 85 বল নিয়েছিলেন প্রথম সেঞ্চুরি করতে, পরেরটা করতে নিয়েছিলেন মাত্র 41 বল। ঘরোয়া ক্রিকেটেও এমন ইনিংস খেলাকালীন চোখ ধাঁধানো স্ট্রাইক রেট বজায় রাখেন ঈশান, সেটা সম্ভব কিভাবে তা জানতে চাওয়া হলে তিনি বলেছেন, এটা আমার গেম প্ল্যানের অংশ, আমার চালিয়ে খেলতে খুব ভালো লাগে, আমি জানি একটু সেট হতে পারলেই খেলতে পারবো, বড় স্কোর করার সময় স্ট্রাইক রোটেট করাটা মাথায় রেখে এগোতে হয়, প্রস্তুতি তো সেটা মাথায় রেখেই করি, তবে হ্যাঁ ফোকাসে থাকে ছক্কা মারার বল হলে মারবই। মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা ব্যাটার এদিন দ্বিতীয় উইকেটে 290 রান জুড়েছিলেন বিরাট কোহলির সাথে। কোহলি এদিন 91 বলে 113 রান করেছিলেন, 11টা 4 এবং 2টো ছক্কার সহযোগে। প্রসঙ্গত শনিবার চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 227 রানে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জয়লাভ করেছে ভারতীয় দল। এদিন ভারতীয় বোলারদের সামলাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল, 182 রানে অল আউট হয়ে যায় তারা। 3 উইকেট নেন শার্দুল ঠাকুর, দ্রুততম ডবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন ঈশান কিশান, সেঞ্চুরি করেন বিরাট কোহলি, এটা বিরাট কোহলির ক্যারিয়ারের 44তম ওডিআই সেঞ্চুরি। ঈশান এবং কোহলির ব্যাটিং দাপটে 8 উইকেটে 409 রান করে ভারতীয় দল, দুজনের দ্বিতীয় উইকেটে 290 রান জোড়েন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।